বুঝছেন না? আপনি যদি চান আপনার মোবাইলটি এলইডি টিভির সাথে কানেক্ট করবেন, তাহলে সেটি অবশ্যই ঝামেলা সাপেক্ষ। মূলত অ্যান্ড্রয়েড টিভিতে এলইডির সাথে কানেক্ট বা স্মার্ট টিভির সাথে কানেক্ট করা তেমন কোনো ঝামেলা না, কিন্তু এলইডি টিভি যেগুলো নন স্মার্ট সেগুলো কানেক্ট করতে একটু ঝামেলা হয়, বিশেষ করে ইউএসবি পোর্টের মাধ্যমে সেগুলো কানেক্ট করতে হয়। তো আজ আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি এলইডি টিভি কানেক্ট করবেন। এলইডি টিভি মূলত ইউএসবি পোর্টের মাধ্যমে কানেক্ট করতে হয়। তো আমি আমার এখান থেকে একটি ইউএসবি পোর্ট এলইডি টিভির সাথে কানেক্ট করে নিচ্ছি। তো জাস্ট এখান থেকে পিছনে যে ইউএসবি পোর্ট আছে সেই পোর্টের সাথে কানেক্ট করে নিচ্ছি। প্রত্যেকটি টিভির ইউএসবি পোর্ট থাকে, সেই পোর্টের সাথে আপনি ডাটা কেবলটি কানেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ডাটা কেবলটি কানেক্ট করে নিলাম। ডাটা কেবলটি কানেক্ট করার পর আমার মোবাইলে এই ডাটা কেবলটি কানেক্ট দিব। এখানে দেখতে পাচ্ছেন আমি ইউএসবি কানেক্ট করার পর এখানে নো ডিভাইস দেখাচ্ছে। তো নো ডিভাইস দেখানোর কারণে মিডিয়াতে যে অপশনগুলো আসার কথা বা মিউজিক ফটো ভিডিও আমি যেগুলো দেখতে চাচ্ছি সেগুলো এখানে কিছুই দেখাচ্ছে না। তো আমি এখানে দেখছেন প্লেতে ক্লিক করে দেখছি কিছুই দেখাচ্ছে না। তো এর জন্য জাস্ট আমি আবার ইউএসবি পোর্টে নেওয়ার পর আমি আবার ইউএসবিটি কানেক্ট করব। ইউএসবিটি কানেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন চলে আসছে। তো এখানে ট্রান্সফার ফাইল অ্যান্ড্রয়েড অটো এখানে ক্লিক করে দেবেন। আপনি জাস্ট এখানে ট্রান্সফার ফাইল অ্যান্ড্রয়েড অটো এটিতে ক্লিক করে দেবেন। তো আমি এটিতে ক্লিক করে দিচ্ছি। তো এটিতে ক্লিক করার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন ইউএসবি টাইপ সি, আমার যে ইউএসবি পোর্টটি বা আমার ডাটা কেবলটি টাইপ সি এটি এখানে চলে আসলো। তো এভাবে আপনি খুব সহজে আপনার মোবাইলের ইউএসবি কানেক্ট করে মোবাইলে যে কোনো কিছু শেয়ার করতে পারবেন চমৎকারভাবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ। I'm going to go.